মাথাভাঙা পৌরসভার উদ্যোগে হলো প্রতিবন্ধীদের প্রশিক্ষণ শিবির। এদিনের এই শিবিরে ছিলেন মাথাভাঙা মহকুমার শাসক অচিন্ত কুমার হাজরা, মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ শাহ সহ অন্যান্যরা। মহকুমার শাসক বলেন, প্রতিবন্ধীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছে, তাই মাথাভাঙা পৌরসভার উদ্যোগে আর তাদের চিকিৎসার জন্য একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং এখানে চিকিৎসকদের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখানে চিকিৎসা হবে প্রতিবন্ধীদের। সেটার জন্য সরকারি উদ্যোগে আজকের এই অনুষ্ঠান হচ্ছে। এবার আমরা প্রতিটি অনুষ্ঠানে একটু পরিমার্জিত করে সেই আগামী দিনে যাতে আপনাদের কর্তা চলতে সুবিধা হয়। কি জানিয়েছে এই শিবির সম্পর্কে মাথাভাঙা মহকুমার শাসক অচিন্ত কুমার হাজরা? এটা আমাদের মাথাভাঙা পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে, মূলত হচ্ছে কি আমাদের চেয়ারম্যান সাহেবের উদ্যোগে। যে আমরা দেখেছি যে কোভিড পরিস্থিতির কারণে বেশ কিছুদিন ধরে কিন্তু এই যে ডিজেবিলিটি সার্টিফিকেট এই দেওয়াটা বন্ধ ছিল। হ্যাঁ, এবং হচ্ছে কি যে যারা এই স্পেশালি এবেল বা বিশেষভাবে সক্ষম যে মানুষরা রয়েছে তাদের সার্টিফিকেট না থাকার জন্য তারা বিভিন্ন রকম সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে সে থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো সে তাদেরকে যাতে তারা এই বঞ্চিত না হন সেজন্যই চেয়ারম্যান সাহেব এই হসপিটালের সঙ্গে কথা বলে যেটা ঠিক করেছেন, যাতে করে দেখে একটা এরকম ক্যাম্প করা যায় এবং তারা সার্টিফিকেটগুলো পান। তো সেই একটা ক্যাম্প হচ্ছে আজকে। এখানে প্রায় 130 জন লোক, মানে 30 জন বিশেষভাবে সক্ষম ব্যক্তি এখানে রয়েছেন। মূলত 3টি বিভাগ, যাদের হচ্ছে কি যে চোখের সমস্যা রয়েছে বা কানে শুনতে সমস্যা রয়েছে বা চলতে সমস্যা রয়েছে, অর্থাৎ লোকোমোটিভ ডিজেবিলিটি যদি কারো থাকে, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট যদি কারো থাকে, অথবা হচ্ছে কি যে আইয়ের রিলেটেড কোনো প্রবলেম থাকে, তারাই আজকে সার্টিফিকেটগুলো পাবেন। এবং এর সঙ্গে হচ্ছে কি যে আমাদের চেয়ারম্যান সাহেব অন্য ব্যবস্থাগুলো নিচ্ছেন, যদি কারো আধার কার্ডের সমস্যা থাকে তাহলে যারা আধার কার্ড করছেন তাদের সঙ্গে কথা বলে যাতে আধার কার্ড যদি করে দেওয়া যায়, বা যাদের অ্যাকাউন্ট নেই ব্যাংকের সঙ্গে কথা বলে যাদেরকে তাদের অ্যাকাউন্টটা দ্রুত ওপেন করা যায় যাতে মানবিক পেনশন পান, বা যদি কারো হুইল চেয়ার দরকার সেটাও উনি ডিস্ট্রিক্ট অথরিটির সঙ্গে কথা বলে, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে দেখবেন যাতে করে হচ্ছে কি যে হুইল চেয়ার পাওয়া যায় এদের জন্য, বা অন্য যদি কোনো ইকুইপমেন্ট দরকার হয়। খুবই ভালো, এবং এই যে এটা যে উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান সাহেব ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং হচ্ছে কি যে আমি অনুরোধ করবো যাতে করে এটা বজায় রাখেন, কারণ হসপিটালে কিন্তু প্রত্যেক দিনই সার্টিফিকেশন ক্যাম্প হওয়া সম্ভব। যেদিন যে বিভাগের ডাক্তারবাবু ওপিডিতে বসবেন তিনি কিন্তু সেই বিভাগের সার্টিফিকেট দিতে পারেন বা সেই ধরনের পেশেন্টকে দেখতে পারেন, তাতে আমাদের এই সার্টিফিকেট দেওয়ার পদ্ধতিটি আরও সরলীকৃত হবে এবং দ্রুত সার্টিফিকেট দেওয়ার সম্ভব। অরুণাচল নয়, দেখুন এটা মাথাভাঙা সাব ডিভিশনাল হসপিটাল, তো আমরা চাইবো যে আমাদের এই সাব ডিভিশনের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসুক। হ্যাঁ, এবং হচ্ছে সেক্ষেত্রে আমাদের চেয়ারম্যান সাহেবের সাহায্য তাদের ক্ষেত্রেও দরকার হবে, তারা মিউনিসিপ্যালিটির বাইরে হলো এবং আমার বিশ্বাস যে উনি তাদেরকেও সাহায্য করবেন। স্যার অনেকে বলছে নাম দিতে পারেনি, এতে কোনো অসুবিধা কিছু নেই, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা আজকেই হয়ে যাচ্ছে আজকেই শেষ বিষয়টা তো নয়, এটা কন্টিনিউয়াস প্রসেস। এটা এই মাঝে মাঝে এরকম ক্যাম্প হবে, আবার যেটা আপনাকে এখনই বললাম যে চেষ্টা করা হবে প্রত্যেক দিনই অল্প অল্প করে কিছু জন লোককে এখানে পাঠাতে, যাতে করে নর্মাল যে ওপিডি হয় সে ওপিডি আওয়ারের মধ্যে যাতে করে কিছু কিছু লোক এই বেনিফিট পেতে পারে। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অ্যাক্সিডেন্ট ট্রমা কেয়ার স্টক ম্যানেজমেন্ট। আমাদের মাল্টি স্পেশালিটি বিভাগগুলো হলো নিউরোলজি ও নিউরো সার্জারি, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি, স্পেশালিটি মেডিসিন গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, নিউরোনোলজি ও পেডিয়াট্রিক্স। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NS-31, কোচবিহার। টোল ফ্রি নাম্বার 1-800-120-5464, কন্ট্যাক্ট নাম্বার 98322-131-86।